এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার এবং বিশ্বাসের চ্যানেল বার্ডস অফ ভিলেজ। আজকের ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করব, অলরেডি আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে অবাক হয়েছেন, সেটা হচ্ছে পাখির পায়খানা দেখে কিভাবে বুঝবেন আপনার পাখি সুস্থ না অসুস্থ, এবং আপনার পাখি লিভার, কিডনি না ব্যাকটেরিয়া কোন রোগে আক্রান্ত বা কোন নিয়ে সমস্যা, সেটা কিন্তু আপনারা আপনাদের এই পপসের দেখেই বুঝতে পারবেন, অর্থাৎ পায়খানা দেখেই বুঝতে পারবেন। তো এটা আপনারা কিভাবে বুঝবেন সেটাই আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। আর অনেকে অবাক হয় যখন আমি আপনাদেরকে বলি যে আপনারা আপনাদের পাখির পিকচারটা দেন এবং পাখির পায়খানার ছবিটা দেন, তখনই কিন্তু অবাক হয়ে তাকায় থাকে, পায়খানার ছবি দিয়ে ভাইয়া কি করবে। আসলে ভাইয়া পায়খানার ছবি দিয়ে কি করবে সেটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসার কারণ হচ্ছে আস্তে আস্তে কিন্তু আপনাদের ভালোবাসার চ্যানেলটা দিনে দিনে অনেক বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। কালকে আমার ফেসবুকে 38,000 ফ্যামিলি মেম্বার হয়ে গেছে এবং ইউটিউবে প্রায় সাড়ে তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার হতে চলছে। তো আমি একা মানুষ, আসলে সবসময় সবাইকে হেল্প করা সম্ভব না, সেই ক্ষেত্রে কি করতে হয় আমি আপনাদের মাঝে এই টিউটোরিয়াল টাইপের বা এই যে সমস্যা নিয়ে ভিডিওগুলো দিই, যাতে আপনারা নিজে থেকে আপনাদের সমস্যাগুলো বুঝতে পারেন, আপনার পাখিগুলো কোন রোগে আক্রান্ত। তো এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদেরই সুবিধার জন্য আমি একটা নতুন গ্রুপ খুলছি, যে গ্রুপটাতে আপনারা অ্যাড হলে যেটা হবে, অনেক সময় আমার পক্ষে ইনবক্সে দেখা সম্ভব হয়ে ওঠে না, কারণ আমার একটা মানুষ অনেকগুলো ইনবক্স আসে, সেক্ষেত্রে আপনারা জরুরি ভিত্তিতে এই গ্রুপটাতে এসে যে কোনো সমস্যা নিয়ে পোস্ট করলেই আমি ইনশাল্লাহ ওখানে সমাধান দিতে পারবো, সেক্ষেত্রে আপনারা এই গ্রুপটাতে অ্যাড হয়ে নেবেন। এই যে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পাখির পপসের ছবি। আমি সাধারণত দুই ধরনের পাখি পালন করি, একটা হচ্ছে বড় পাখি, একটা হচ্ছে ছোট পাখি। এটা হচ্ছে ছোট পাখির পপসের ছবি, এবং আপনাদেরকে বলে দিই এটা কোন পাখির পায়খানার ছবি, সেটা হচ্ছে বাজিরগড়, যে বাজিরগড় পাখিটা সবার বাসায় আছে। এক্স্যাক্টলি এটা হচ্ছে একটা নর্মাল বাজিরগার, অর্থাৎ এই পাখিটা একদম সুস্থ, হেলদি, কোনো সমস্যা নেই, সেই ছবিটা আপনাদের মাঝে শেয়ার করছি। আপনার পাখির যদি পপস দেখেন যে এইরকম স্বাভাবিক কোনো রকম, এই যে দেখতে পাচ্ছেন সাদা আর সবুজ, এইরকম টাইপের যদি আপনাদের পাখির পপসে থাকে, তাহলে ভাববেন যে আপনার পাখিটা সুস্থ এবং কোনো অসুখ নেই সেই পাখির ক্ষেত্রে। এবং অন্য অন্য পাখি, অর্থাৎ যেমন ফিন্স, ঘুঘু, জাবা, ছোটো টাইপের পাখি, সবারই কিন্তু পপসটা এইরকম হয়, কারো সাইজে ছোট হয়, কারো বড় হয়। কিন্তু আমি বাজিরগড় দিয়ে বোঝার কারণ হচ্ছে বাজিরগড় পাখি সবচেয়ে বেশি পালন করে এবং সবার বাসায় কিন্তু এই বাজিরগড় পাখিটা আসে। সেক্ষেত্রে আপনারা এই যে দেখে নেন স্ক্রিনের মধ্যে, এই পপসের ছবিটা দেখলে বা এইরকম দেখলে ভাববেন যে আপনার পাখিটা সুস্থ। আর এই যে এখানে দেখা যাচ্ছে একটা পাখির পায়খানার ছবি, সুন্দরভাবে আমি স্ক্রিনে বলে দিছি এবং আপনারা স্ক্রিনের জিনিসগুলো পরে নিতে পারেন, সেটা হচ্ছে এটা হচ্ছে বড় পাখির পপসের ছবি, অর্থাৎ বড় পাখি, অর্থাৎ ককেটল, লাভবার্ড, রিংনেট, হ্যাঁ, এই পাখিগুলোর যদি পপসের এইরকম হয়, অনেক সময় লাভবার্ডেরও কিন্তু ওই যে ছোটো পাখির রকমের পপস হতে পারে, কিন্তু বড় পপস যদি হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝে নেবেন যে আপনার পাখিটা সুস্থ আছে, কোনো সমস্যা নাই। এই যে এখানে যেভাবে দেখায় দিচ্ছি, দেখেন এই টাইপের যদি পাখির পপসের ছবি পপস থাকে, তাহলে ভাববেন আপনার যেমন বড় পাখি, ককটেল পাখি, লাভবার্ড, রিংনেক, তাদের ক্ষেত্রে বলবো যে এটা একদম সুস্থ সবল। এখন এই যে এখানে দেখাচ্ছি যে ড্রপস, কয়েকটা পাখির পায়খানার ছবি দেখা যাচ্ছে, চুনা পায়খানা একটাতে দেখা যাচ্ছে, দেখেন সাদা সাদা সবুজ পাশেরটা, যে দুই নম্বরটাতে দেখা যাচ্ছে সাদা সাদা সুতার মতন, এটা হচ্ছে কৃমিজনিত, তারপরে হচ্ছে রক্ত আমাশা, চুনা পায়খানা, এবং সর্বশেষ যেটা সবাই ভুগি সেটা ঠান্ডাজনিত, অর্থাৎ বা পানির সমস্যা ঘটিত যে অসুখটা হয়ে থাকে সেই পপস। মানে এখানে যে আপনাদেরকে যে পপসের পাঁচটা ছবি দিছি, এই পাঁচটা ছবি হচ্ছে বড় পাখি, ছোট পাখি, দুই পাখির ক্ষেত্রেই এই পপসগুলো হলে ভাববেন যে আপনার পাখিটা তীব্র আকারে অসুস্থ, অর্থাৎ সে সমস্যা, রোগে আক্রান্ত হচ্ছে। তো আপনারা এই পপসের ছবিগুলো সুন্দরভাবে দেখে নেন, এই এই পাঁচটা পপস আপনার যদি পাখির থাকে, তার মধ্যে যে উপরের যে পপসটা, এই পপসটা আমরা সাধারণত গ্রিন পপস বলি বা বাজিরগড় পাখি, তো এই গ্রিন। আর আপনাদেরকে আরেকটা কথা বলি, আমি কিন্তু আজকে শুধু আপনার কোন পপস হলে কী হবে এই ঔষধটা কিন্তু আমি আপনাদের মাঝে দিতে পারবো বা আমি বলতে পারবো যে কোনটা, কারণ এখানে পপস বা
সমস্যার কিন্তু শেষ নাই। আর এতগুলো পস নিয়ে কিন্তু আপনারা এই যে আমি কোন কোন ঔষধ কোন পাক দিব সেই ক্ষেত্রে আপনারা আমাকে ওই গ্রুপটাতে পোস্ট করবেন, ইনবক্সে পোস্ট করবেন, আমি আপনাদের এই যে বলবো। কিন্তু আপনাদেরকে এই পসটা দেখানোর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনারা এই পপসগুলো দেখলে ভাববেন যে আপনার পাখিটা অসুস্থ আক্রান্ত হয়ে গেছে, তখনই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। আর সবচেয়ে ভয়ঙ্কর পপস হচ্ছে এইটা, যেটা পাখির একদম লাস্ট স্টেপ, মানে এই পাখিটার একদম বেঁচে থাকার চান্স তখন 25% থাকে, 75% হারায় যায়, সেটা হচ্ছে গ্রিন পপস। আমি যেটাকে খুব ভয়ঙ্কর বলি, ভয়ঙ্কর পপস বলি, যেটা যেটার লাস্ট স্টেপের পপস বলে। তো এই পপসটার নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে হয়তোবা আমি ভিডিও দিব, সেটা হচ্ছে গ্রিন পপস, গ্রিন পপসে আক্রান্ত হলে আপনারা কীভাবে আপনাদের পাখিদেরকে ট্রিটমেন্ট করবেন, কোন ঔষধ দিবেন, এটা নিয়ে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিও দিব। কিন্তু এই পপসগুলো হলে, যেগুলো আপনাদেরকে প্রথমে দেখাইলাম, এই পপসগুলো যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনারা আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন। আর প্রথমে যেটা দেখাইলাম সেটা কিন্তু একটা সুস্থ ভালো পাখির পপস। এই যে এখানে দেখা যাচ্ছে, এখানে হচ্ছে আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি, যেমন এখানে কিন্তু কয়েক রকমের পপসের ছবি দেওয়া আছে, আর মাঝে যেটা দেওয়া আছে এটা একটা নর্মাল পপসের ছবি। তো প্রথমত হচ্ছে, যেমন এক নম্বরে যেটা আছে, যেটা কিডনি সমস্যা যদি হয়ে থাকে তাহলে আপনারা দেখবেন এইরকম সাদা এবং চুনা টাইপের পায়খানা হবে, সেটা হবে, আপনি ভাববেন যে আপনার পাখি তাহলে কিডনির সমস্যা আছে, সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। তারপরে দুই নম্বর যেটা হলুদ আর বাদামি কালচা টাইপের, সেটা হচ্ছে লিভারের সমস্যা। এরকম যদি পপসের কালার আপনারা আপনাদের পাখিকে দেখেন তাহলে ভাববেন যে আপনার পাখি লিভারের সমস্যায় ভুগছে। তারপর তিন নম্বর, এই যে নিচের যে তিন নম্বর আমি কাউন্ট করতেছি, ডিহাইড্রেশন, যেটা পানির সমস্যা জনিত হয়ে থাকে, ডিহাইড্রেশন যেটা বলি, সেটা হলে আপনারা ভাববেন যে এইরকম পপসের কালার আসলে, আপনারা জানি না পপসের কালারগুলো স্পষ্ট দেখতে পাচ্ছেন কি না, এগুলো আপনারা গুগলে সার্চ দিলেও কিন্তু দেখতে পারবেন। তো ডিহাইড্রেশন যখন হবে তখন দেখবেন যে পপসের কালার এইরকম হবে। তারপরে এই যে চার নম্বর প্রেসেন্ট, অর্থাৎ হচ্ছে পরজীব, পরজীব আক্রান্ত হলে আপনার পাখির এই যে এইরকম হবে, অর্থাৎ যেটা আমরা ক্রিমি বলি, ক্রিমি সংক্রান্ত, যেটা এই যে এরকম বাদামি কালার হয়ে আসবে। আর তারপর হচ্ছে এই দিকের যে চার নম্বরটা, মানে এক নম্বরের দুই নম্বরের নিচে যেটা এখানে আছে হচ্ছে আপনার চার নম্বর, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া সংক্রান্ত হলে এরকম আপনার আক্রান্ত হবেন। এবং সর্বশেষ নিচে যেটা, যেটা হচ্ছে, এবং এই যে সর্বশেষ যেটা দেখতেছেন ইয়েস্ট বলে, যেটাকে হচ্ছে আপনারা জমট বলে, জমাট আকারে বা সাদা টাইপের হয়ে থাকে, এই পপসগুলো আপনারা যদি দেখে থাকেন সাথে সাথে আপনারা আমাকে ইনবক্স করবেন বা ফোন দিবেন, বা আপনারা আমার ওই গ্রুপটাতে জরুরি ভিত্তিতে পোস্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। এখন আপনাদেরকে যেটা শেয়ার করব, যে আপনারা পাখির যখন, তারপরে এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ককটেল পাখি, ককটেল পাখি বা রিংনেট পাখি যখন বাচ্চা হয় আমরা বুট দিয়ে থাকি বেশি বেশি করে, আর বুট দিলে তখন কিন্তু পাখির দেখবেন যে এক ধরনের পপস হয়, একদম পানির মতন পপস হয়ে থাকে। তো এই পপসটা আসলে হলে ঘাবড়ানোর কিছু নাই, আমিও মাঝে মাঝে ঘাবড়ায় যেতাম যে আসলে এরকম পপস করতেছে কেন বাচ্চা হওয়ার পরে। তো সেই ক্ষেত্রে আপনারা এটা নিয়ে আপনারা কোনো ঘাবড়ানোর চিন্তা করবেন না, কারণ ওই সময় পাখির এরকম পানির জনিত পপস হইতেই পারে, তো এটা নিয়ে আপনারা কোনো ঘাবড়াবেন না। এখন আপনাদেরকে যেটা বলবো, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদের যখন পাখিগুলো এরকম পপসে আক্রান্ত হবে, যে কোনো পপসেই আক্রান্ত হোক না কেন, তখন আপনারা যেমন এই যে হচ্ছে শাক সবজি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে সফট ফুড, অর্থাৎ নরম টাইপের যে খাবারগুলো, এগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ এই সময় যদি আপনাদের পাখিকে, এমনিতেও তার পেট নরম হয়ে থাকে, আর নরম অবস্থায় যদি আপনারা আপনাদের পাখিগুলোকে যখন আপনারা নরম খাবার দিবেন, অটোমেটিকলি কিন্তু পাখির পেটটা নরম হয়ে আসবে, সেক্ষেত্রে আপনারা সেই সময় এই খাবারগুলো দেওয়া থেকে বিরত রাখবেন। এবং আপনাদেরকে আমি যেটা বারবার বলি, গ্রিট, ক্যাটেল ফিশ বন, এগুলো আপনারা সবসময় খাঁচায় রাখবেন, কারণ এগুলোও কিন্তু পপসের সময় যখন পেটটা নরম হয়ে আসে কিন্তু শক্ত করার ক্ষেত্রে এগুলো কিন্তু খুব ঔষধি কাজ করে থাকে। আর এই সফট ফুড টাইপের খাবারগুলো আপনার দেওয়া থেকে বিরত থাকবেন। জানি না আপনাদের ভিডিওটা কেমন লাগলো, আমি যদি ভিডিওতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং যদি আমি ভুলভাল কোনো তথ্য দিয়ে থাকি অবশ্যই আমার ভুলটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন। এবং এই ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অন্য আরেকজনকে দেখার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, এই বলে আজকের ভিডিওটা শেষ করছি।